সকালে সকালে উঠেছে আর উঠে তিনি কি করছেন, তিনি দধি মন্থন করছে আর ইতিমধ্যে গোবিন্দের তিনি কীর্তন করছে। বলে গোবিন্দ দাম ধরমাধব গোবিন্দ দাম ধরমাধব গোবিন্দ দাম ধরমাধব যখন গোপাল যখন নিজের কীর্তন শুনতে পেয়েছে আর থাকতে পারেনি, এদিকে মা হাতে সেবা আর ওইদিকে মুখের নাম শিক্ষা দিচ্ছে, যত মায়েরা আছে না কি করবে, হাতে তো কাজ করবে, কাজ নাই গোবিন্দের সেবা আর মুখে কি করবে, হরে কৃষ্ণ বলো সবাই, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে, গোবিন্দের নাম দিবেন। এর ফল কি, মনে আছে না, হজম করছে এই জন্য এখানে মা যশোমতি তিনি কি করছেন, গোপালকে কোলে বসিয়ে দুধ খাওয়াচ্ছে আর ইতিমধ্যে ওই যে চুলার মধ্যে তিনি দুধ গরম করতে দিয়েছে তিনি উতলে আছে। হ্যাঁ বলে গোবিন্দ একটু নেমে যা, বলে না নাম বানা, হ্যাঁ আমার নাম বানা, আমাকে একটু পেট ভরিয়ে দুধ খাবে তুমি যেতে হবে, কারণ মা যশোর দেখছে এদিকে দুধ উতলাছে এদিকে ছেলেটা উতলাছে, এখন কি করবো, প্রথমে ছেলেটাকে হ্যাঁ আমার স্থানের মধ্যে যে দুধ আছে এটা তো আছেই, কিন্তু এই দুধ যদি উতলিয়ে পড়ে যায় মাখন হবে না, তখন তিনি গোপালকে বসিয়ে যখন গিয়েছে দুধ রক্ষা করতে, এদিকে গোপাল কি করছে খুব রেগে ভেঙে তিনি ওই হাড়িটাকে ভেঙে দিয়েছে, আর মা যশোমতি যখন এসেছে চোর যখন চোরি করে না এইরকম কিছু চিহ্ন ছেড়ে দিয়ে যায় সিয়াকে ধরে নিয়ে, চোরি তো ধরে দিয়েছে কিন্তু চিহ্ন কি রেখেছে, ওই যে পায়ের ছাপ পড়েছিল, হ্যাঁ পায়ের ছাপ গুলো পড়েছিল ওই দেখে মা যশোমতি হাতে একটি লাঠি নিয়েছে আর ধীরে ধীরে যাচ্ছে, দুষ্টতা গেল কোথায়, দুষ্টতা গেল কোথায়, যখন যাচ্ছে না ওই বান্দর গুলোকে কাকগুলোকে তিনি ননী খাওয়াছিলেন, এখন ধীরে ধীরে ওরা ধীরে ধীরে পিছিয়ে হাঁটতে আরম্ভ করছে, মা যশোদার হাতে লাঠি দেখি গোপাল চিন্তা করল মা তো আসছে না, সত্যি সত্যি ওই পিছিয়ে ঘুরে তাকিয়ে না মা এখনই ধরবে তাকে, আর গোপাল আগে থেকে মেন দরজা আর রোডের যে দরজা তিনি খুলে রেখেছিলেন, বলে কেন, বলে জানে মা হলো ঘরের বৌমা, আগে মায়েরা না কেউ বাড়ি থেকে বেরোত না, কেউ মায়েরা বেরোত না, তখন তখন মায়েদের এই অবস্থা ছিল চন্দ্র সূর্য যাদের মুখ দেখতে পেত না, বুঝতে পারছ, চন্দ্র সূর্য যাদের মুখ দেখতে পেত না এরকম ভাবে মায়েরা থাকতো, এই জন্য আগে এই যে সতীত্ব না এই জন্য সত্যিত্ব আগে বেঁচে ছিল, কিন্তু এখন বাচ্চা না হলে কেন, বলে মেয়েদেরকে বেশি ভালো করে লেখাপড়া শিখাও, হ্যাঁ ছেলে মেয়ে সব সমান হয় আর ওদের ভালো করে লেখাপড়া শিখাও, আর লেখাপড়া শিখাতে কেন সব চুলাই যাচ্ছে, হ্যাঁ ওইখানে ভালোবাসা করে বিয়ে করে ফেলছে, হ্যাঁ এই জন্য প্রথমে আই লাভ ইউ মানে আমি তোমাকে ভালোবাসি, তারপরে আই লিভ ইউ মানে তোমার কিছুদিন পরে আপনাকে ছেড়ে দেবো, আর তারপরে আই ফিল ইউ তারপরে তোমাদের মারামারি কোর্ট, হ্যাঁ কোর্ট আর কাচেরি দৌড়াতে থাকো, কারণ কি বলে, কারণ হলো ওই মেয়েরা এখানে বাইরে বেরোচ্ছে, হ্যাঁ ইচ্ছা অনুযায়ী ওর সাথে ওর সাথে ঘুরে বেড়াচ্ছে আর ঘুরে বেড়ালে কি করে বিয়ে কি করে থাকবে কি করে, বুঝতে পারছো, এইখানে যত গড়বড়ি, এইখানে আগে যে ছিল না আমাদের আগে যে সংস্কৃতি ছিল ওইটা ভালো ছিল, এটা মনে করো না, না মেয়েরা এখনো খুব লেখাপড়া শিখছে আর লেখাপড়া শিখিয়ে অনেক ছেলেদের সঙ্গে লড়াই, আগে না পতি পত্নী সারা জীবন থাকতো কিন্তু এখন থাকতে পারছে না, কারণ কি তুই তুইও বিয়ে পড়েছিস আমিও বিয়ে পড়েছি ছেলে দাঁড়িয়ে কি, তুই বিয়ে আর আমি বিয়ে পড়েছি ছেলেকে কেন কে দাঁড়িয়ে, বুঝতে পারছ, একা হয় আর কেউ আর ঘাটতে কেউ আর বেরোতো না ঘর থেকে, কিন্তু ওই দিনে ছিল দীপাবলি, সমস্ত ব্রজবাসীরা ওরা গিয়েছিল কোথায় ওই দীপাবলি মানাতে,
কেউ গ্রামে পুরুষরা কেউ ছিল না। হ্যাঁ, এখন কৃষ্ণ যখন তিনি লাভ দিয়ে তিনি যখন মেন রোড বেরিয়ে গেছে না, এখন মা যশোদ বলছে যাবি বিনায়ে, তুমি মনে করছো আমি বাড়ির বৌমা, বাড়ি থেকে বেরোব না, আজকে কেউ ব্রজের মধ্যে পুরুষ নেই, তোমাকে আমি ছাড়বো না। এখন মা যশোদী সেই গোপালকে ধারার জন্য যাইছে চাইছে। এখানে বলছেন কৃষ্ণ কে, বলে কৃষ্ণ হলো বলে যদ্যপি সমাধিষু বিবিরপি পশ্যতি নতব নখাগ্র পরিচি। হ্যাঁ, এখানে বায়ু রথাপি মুনি পুঙ্গবানা, মানে যাকে পাওয়ার জন্য বড় বড় মুনি ঋষিরা যারা কঠোর তপস্যা করে, কিন্তু তাকে দর্শন কি ওর চরণটা হৃদয় মধ্যে স্মরণ পর্যন্ত করতে পারে না। এই জন্য ব্রহ্মা কৃষ্ণের চরণের যে নচর যে ছটা আছে সেটা ও দেখতে পায় না। এইরকম কৃষ্ণের চরণ হলো বুদ্ধা, হ্যাঁ, যাকে কেউ পেতে পারে না। কিন্তু মা যশোমতী কি চিন্তা করছে, গোপালকে আমি ধরব, হ্যাঁ, গোপালকে আমি ধরে ছাড়ব। আর যখন গোপাল পিছনে দৌড়াচ্ছে, আর গোপাল তো 3 বর্ষের ছেলে, হ্যাঁ, 3 বর্ষ 2 মাস, আর মা যশোমতী একটু মোটা ছিল, আর কৃষ্ণ তো ছুটে পালিয়ে পালিয়ে যাচ্ছে, আর মা একটু মোটা ছিল, যখন একটু দৌড়িয়েছে না, আর দৌড়াতে পারছে হাঁপাতে আরম্ভ করে দিয়েছে। হ্যাঁ, আর মা যশোমতী তিনি ওই চুলের মধ্যে সুন্দর ফুলের পালা না সাজিয়ে রেখেছিল, আর এক একটা ফুল পড়তে পড়তে যাচ্ছে, বলে কোথায় পড়ছে, বলে মা তুমি এইটা মনে করবে না, তুমি এখন এইটা এখান আমরাও তোমার সঙ্গে আছি। হ্যাঁ, ওই ফুল যে একটা একটা পড়তে পড়তে যাচ্ছি, বলে আমরা সবাই মিলে ধরবো গোপালকে, তুমি এটা মনে করবে না, তোমার পিছনে পিছনে আমরাও ছুটছি। যখন একটু গিয়ে যে কৃষ্ণ চিন্তা করছে মাকে কত আর দৌড়াবো, মা তো বাকি বউ, হ্যাঁ, আমি মাকে কত দৌড়াবো, মা তো হাঁপিয়ে গিয়েছে, মা আর দৌড়াতে পারছে না। ইতিমধ্যে মা বলছে গোপাল দাঁড়াবি কিনা, আমার হাতে দেখছো লাঠিটা আছে, এখানে ছুড়ে মারবো এখন। যখন এইরকম উঠিয়েছে না মারার জন্য, আর গোপাল এইরকম করে দাঁড়িয়ে গেছে, বলে মা আমি তো দাঁড়িয়ে যাবো, কিন্তু তোমার হাতে যে লাঠিটা আছে না, ওইটাই দেখে না ডর লাগছে, ভয় লাগছে, প্রথমে ওই লাঠিটা ফেলে যাও, তারপরে আমি দাঁড়িয়ে যাবো। মা বলছে তোমাকে আমি মারবো, তোমাকে ভালো করে পুজো করো, ছেলেদের পুজো করে তো মাঝে মাঝে, আর মায়েরা কি করে ছেলেকে পুজো করে, জানে যদি দুষ্টা করে কি করে, মায়েরা ছেলেকে পুজো কি করে করে, পূজা মানে মারা। হ্যাঁ, এই জন্যে যখন কৃষ্ণ দাঁড়িয়েছে মা যশোমতী গিয়ে এখন ওর হাতটাকে ধরছে, যাবি কোথায়, হ্যাঁ, যাবি কোথায় এখন, বলো এই হাড়িটা কে ভাঙে। শাশুড়ির সময়ের হাড়ি ছিল, কত ঘি খেয়ে খেয়ে কত মজবুত হয়ে গেছিল, হ্যাঁ, শাশুড়ির সময়ের হাড়িটা তো ভেঙে দিলে, হ্যাঁ, কত বড় দুষ্ট হয়েছে, সে অন্যান্য বাড়িতে তুমি মাখন চুরি খাতে, আজকে তুমি নিজের বাড়িতে এরকম করলে, হ্যাঁ, এই জন্য বলো কে ভেঙেছে। গোপাল বলছে মা আমি সত্যি সত্যি বলবো না মিথ্যা করে বলো, বলে মিথ্যা করে কেন, সত্যি সত্যি বল কে ভাঙলো, বলে মা ওই যে তুমি পায়ের মধ্যে এত মোটা মোটা করলে করলা, বাংলায় কি বলে, মাথার পায়ের মধ্যে কি পড়ে পায়ের, হ্যাঁ, মন বলে, আই বাবা তুই আন মা, ওই যে পড়ি আছো ওই যখন ওই তাড়াতাড়ি তুমি যখন দৌড়ালে না, ওই পায়ের মধ্যে এত মোটো মোটা মোটা যে সোনার যে কটলা পড়ি আছো, ওইটা ভেঙে ওইটা লেগে না ওই হাড়িটা ভেঙে গেছে, আমি যে হাড়ি ভেঙেছি, বলে বাবা বড় দুষ্ট, তো ভেঙে দিল নিজে হাড়ি আর দোষ দিছে আবার, বলো এই বান্দরদের কে খাওয়াছে, এই কাক গুলো কে খাওয়াছে, বলে যে বানিয়েছে ওই খাওয়াইছে, হ্যাঁ, যে বানিয়েছে ওই খাওয়াইছে, বলে তুমি শুধু বড় বড় কথা বলতে জানো, হ্যাঁ, মনে হচ্ছে তুমি চোর একটা, তুই বড় চোর হয়েছিস। কৃষ্ণ ছোট সময়ে শুনেছিল ওর একটি মামা ছিল, যে মামার নাম ছিল চোর গো, ছোট বয়সে শুনে রেখেছিল। কৃষ্ণ বলছে আমি চোর, আমি হলাম নন্দ বাবা, রাজা আমার বাবা, আমি নন্দ রাজার ছেলে, আমি রাজার ছেলে, তোমার বাড়িতে কোনো চোর গপ হবে, আমার বাড়িতে কেউ নেই। বলি কোথা থেকে সব কথা শুনে রেখেছে, হ্যাঁ, কোথা থেকে সব কথা শুনে রেখেছে, বলে তুই বান্দরদের হলে তুই বন্ধু,
বলে মা যদি আমি বাহাদুর করে বন্ধু হই না আমাকে ছেড়ে দাও তবে আমি জঙ্গলে গিয়ে বাহাদুর করে সঙ্গে থাকবো তোমার আর বাড়িতে আর থাকবো না। দেখবে ছেলেরা যখন খুব রেগে মেগে থাকে না ও বাসায় যা আছে সেটা করবে। হ্যাঁ এখানে মা চিন্তা করছে অনেক কষ্টে গোপালকে দিয়েছে, কত পুজো করে কত তপস্যা করে এই গোপালটাকে পেয়েছি, সত্যি সত্যি যদি জঙ্গলে চলে যায় তোমাকে কি হবে? তুই খাল আর ইয়ে উদু খাল, খাল মানে দুষ্ট, হ্যাঁ তুই খাল দুষ্ট, উদু খাল মানে উদু খাল বুঝতে পারছো কি বলতে উদু খাল কি? আগেকাল না এই ঠিকই ছিল না, ওই একটা কাঠের মতো থাকতো ওর মাঝখানে একটা ছিদ্র থাকতো, ওর মধ্যে চাল দিয়ে না হাতে একটা হাতে একটা কি বল ধ্রুবস নিয়ে ওইটা হাতে দিয়ে পিটে 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 তবে ওই ধান বের করতো চাল বের করতো। এই জন্য আগে না বাইরে না শরীর খুব শক্ত থাকতো, কেন সারাদিন পরিশ্রম পরিশ্রম করতো, এখন কি হয়েছে সবকিছু মেশিন দিয়ে করো। হ্যাঁ ওই মেশিন দেওয়া তারা ধরো না এখন বিভিন্ন প্রকার রোগের সৃষ্টি, হ্যাঁ যত প্রকার রোগ সৃষ্টি হচ্ছে আপনারা হলে তো গ্রামে আপনাদের অসুবিধা নেই সারাদিন কাজ করেন এই জন্য আপনারা ভালো আছেন। ওই শহরে যত দেখবেন যত রোগগ্রস্ত সব শহরে সব, হ্যাঁ এখন বলে তুই খাল আর ইয়ে উদু খাল, দুই জনা মিলে তোমার মাখন চুরি ননি চুরি করেছ দুই জনাকে বেঁধে রাখো। এখন মা যশমতী ওই মাথার মধ্যে হ্যাঁ ওই চুলের মধ্যে এটা রিবন বাংলায় কি বলে রিবন কে পিতা ওই বেঁধে রেখেছিল তখন ওইটাই বের করছে বলে এইটা দিয়ে বাঁধব, কেন ওই গোপাল তো 3 বছর হয়েছে ওই কোমরটাই পাতলা বলে এর মধ্যে বেঁধে দেব। যখন বাঁধতে গিয়েছে না আর সে বাঁধতে পারে সেখানে দু আঙুল মন পড়ে গেছে, কপিদের বলছে আর একটা নিয়ে আস হ্যাঁ গরুর রসি নিয়ে আস আর একটা, যখন আর একটা রসি এনেছে বেঁধেছে আবার বাঁধতে যাচ্ছে না সেখানে আবার দু আঙুল কম পড়ে গেছে বলে আর একটা নিয়ে আস। কপিরা বলছে মা যশোবতী বিধাতা তোমার ছেলের মাথা তেমনি নাই তুমি বাঁধবে কি করে বাঁধতে পারবে না, মানে ইয়ে আমার হ্যাঁ আমার গর্ভ থেকে জন্ম নিয়েছে আমি বেঁধেই ছাড়বো এমনি ওকে ছাড়বো না, হ্যাঁ বেঁধেই ছাড়বো বলে নিয়ে আস। এখন ব্রজের সমস্ত দৌড় শেষ হয়ে গেছে কিন্তু আর কিছুতেই সেই দু আঙুল আর কম পড়ে না। মা যশোমতী দেখলো এখানে সব কবি আমাকে ঠাট্টা করছে, হ্যাঁ তুমি বাঁধতে পারবে না সকাল থেকে একদম হয়ে গেছে বিকাল কিছুতেই বাঁধতে পারছে না, কোমর যত টুকলো ততটুকুই আছে কিন্তু দৌড়টা বেড়ে যাচ্ছে কিন্তু ওই কোমরটাকে আর বাঁধতে পারে না। বলে কেন? বলে কৃষ্ণ কে? বলে তিনি আনন্দ, তিনি অসীম, যার বাহার নেই যার ভিতর নেই তাকে কি করে বাঁধবে? যদি কেউ সীমা বিশিষ্ট হয় তবে তো তাকে বাঁধতে পারবে কিন্তু তিনি অসীম, যার গর্ভের মধ্যে কালকে গিয়েছিলেন না ব্রহ্মাণ্ড কাটে যার গর্ভের মধ্যে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড বিদ্যমান তাকে বাঁধবে কি করে? আর দৌড় দিয়ে তাকে কুকুরে বাঁধবে? এই জন্য যখন কিছুতে তিনি বাঁধতে পারেনি সারা শরীর থেকে সেই ঘাম ঘাম ছুটছে, হ্যাঁ সমস্ত ঘাম ছুটছে। এখন তিনি বাড়িতে যে ঠাকুর ছিল শালগ্রাম এখন ঠাকুর চরণে তিনি শরণাগত হয়েছিল, ঠাকুর সকাল থেকে বিকাল হয়ে গেছে কিছুতে একে আমি বাঁধতে পারছি না, এই জন্য তুমি আমার উপরে কৃপা করো যাতে বাঁধতে পারি। যখন তিনি ঠাকুর চরণে তিনি শরণাগত হয়ে গেছেন বলে মাতা পরিশ্রম দৃষ্টা কৃপয়া আসীত সুবন্ধনে, তিনি মার পরিশ্রম দেখে তিনি কৃপা করে বন্ধন তিনি স্বীকার করলেন, মা বাঁধতে পারলো না কৃষ্ণ তিনি স্বীকার করলেন বন্ধনকে। এই জন্য আমাদের টিকাকারীরা এখানে বলে মা যশোমতী যখন যখন তিনি বাঁধার জন্য চেষ্টা করেছিলেন সেখানে দুই আঙ্গুল সেখানে কম পড়ত, 3 নয় 4 নয় 5 নয় কত আঙ্গুল? কত? প্রশ্ন হচ্ছে এখানে 2 আঙ্গুল কেন কম পড়ত, 4 5 6 কেন নয়? এখানে শিক্ষা দিচ্ছে
एकटा अंगुल होलक जखन कोन साधक भगवान के पावर जने तिनी जखन अक्लांत परिश्रम करी जरे तो मा जसोदा तिनी सकाल ते के विकाल होई गे छे ब्रजरे समस्त दौड़ी शेष होई गे छे किंतु आर गोपाल के बात देवार ताके आर बात देवार ने एकाने शिक्षा दिछे आमादर के साधन भजन की कर करता हवे मा जसमते पर साधन करता हवे एरकम भावे साधन भजन करबो हां एरकम भावे सारा वीर तार नाम लेबो तार प्रसाद लो तार कीर्तन करबो तार भजन करबो हां सारा वीर तार भक्ति रे बसे डूबे थाकते हवे एरकम ने खिए दिए पेट मोटा कर सुया छे कीर्तन होचे कथा होचे आर घर घुमा छी हरि नाम कर छी ना हैं हरि नाम रे बदे कोन संबंध नहीं आर कथार समय होले ना भाई ब्याह करने घुरी बड़ा तो जाओ ए पर के सुए छिलो आज के कोन कथार समय होई छे चलो घुर के जाओ बस होई गेलो है भजन भजन होई आज सारा दिन सुए आ छी घुमे आ छी ए जने बच्चे साधन करता है ए रकम साधन करता है जे साधन देखे ना भगवान हृदय हो द्रवीभूत हो जाए बोले पावारी 24 घंटा रहते 24 घंटा अन्य कोनो कथा नहीं सारा दिन से ही गोविंद रे नाम कीर्तन भजन पूजा सारा दिन अमर से भाई ले गया छे हैं एक बार हाथ तुले बोलो बोलो हरे कृष्णा साई बोलो कृष्णा कृष्णा हरे 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 राम 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 आज बार अमर बोलो ना सुनो बजोर करे हरे कृष्णा ऐसे प्रथम अंगुलटा की होलो साधन करता है भगवान कीर्तन भजन पूजा एरकम साधन करते हो किरकम जाते गोविंद देखे तार हृदय का द्रवीभूत हो जाए हैं हृदय का द्रवीभूत हो जाए जेरे तुम देखियो है एकटी बोल भजन की करता करता जो हमारे बापन गोस्वामी महाराज बोलते एकन भक्त कैसे बोले गुरुदेव कृपा करो की करी भजन हो बोले कान्ना काटे सीखो की सीखो कान्ना काटे सीखो किंतु चिंता ही पड़ी गले बोले गुरुदेव रे काछी आई जे ना आसी संसारे हमारा दुखी दुखी गुरुदेव काछे हैले तो शांति सुख पाबो और गुरुदेव की बोलचे कान्ना काटी सीखो हमारे कान्ना काटी सारा जीवन ही कान्ना काटी कर छी गुरुदेव रे चरण एई जे ना आसी जते शांति पाए एकर बाढ़ के भी आज घूम ही ना बोले गुरुदेव की बोलो कान्ना काटी सीखो बोले तो संसारे कान्ना काटी कर छी हैं हमारे कान्ना काटी की सीखो हमारे द्वितीय दिन ये बोले गुरुदेव আমি বুঝে উঠতে পারলাম না আপনি কি বললেন কান্নাকাটি করে কান্নাকাটি শিখো তখন বাবন গোস্বামী মহারাজ দেখো যে পর্যন্ত ছেলে কান্নাকাটি না করে না সে পর্যন্ত মায়ের তাকে দুধ খাওয়ায় না হ্যাঁ যখন ছেলে কান্নাকাটি যখন করে তখন মায়ের হাত তাকে দুধ খাওয়ায় সেই রকম ভাবে যে পর্যন্ত আমরা সেই কৃষ্ণ প্রেমে না কাঁদব কৃষ্ণ প্রেমে ক্রন্দন যদি না করব তবে ভগবান রে কৃপা হবে না এই জন্য কান্না শিখতে হবে যাতে গোবিন্দর হৃদয়ে তোমার কান্না কাটি দেখে গোবিন্দ হৃদয় যাতে দ্রবীভূত হয়ে যায় বুঝতে পারছেন তো এই জন্য প্রথম আঙ্গুল হলো সাধকের সাধন চেষ্টা বলে দ্বিতীয় আঙ্গুল কি বলে ভগবান রে কৃপা যখন ভগবান দেখবে না আরে আমি যদি কৃপা না করি নাই তো প্রাণে ত্যাগ দিয়ে দিই হ্যাঁ এ তো প্রাণই চলে যাবে তখন ভগবান হৃদয় কি হবে দ্রবীভূত হয়ে যাবে দ্রবীভূত হয়ে যায় ভগবান হৃদয় যেরকম যেরকম মায়া এখন ঘরের কাজ করছেন আপনারা এখানে ছেলে এখানে ঘুমিয়ে আছে এখানে ছেলের ঘুম ভেঙে গেছে দেখবেন ছেলে ঘুম ভেঙে গেল না ওই মা কিছু বুঝে আছে আর দুধ খাবো এখানে দেখে মা ওখানে নেই নেই তখন ছেলে কি করে একটু কান্না কাটি করে বলে তুই যদি কান্না কাটি করি ওই মায়ের কানে পড়লে পরে একটু দুধ খাওয়াবে একটু কান্না কাটি করেছে এখানে মা কি করছে বলে হ্যাঁ একটু করে দুধ খায় তো ঘরে এখানে রান্নাটা হচ্ছে রান্নাটা হয়ে যায় ছেলে যখন দেখছে
মায়া স্যার দুধ খাওয়া না, তোর বেশি করে কি টাকা কেটে যাবে, মা চিন্তা করে একটু পরে কি খাওয়াই দেওয়া, এখানে কান্নাটা হয়ে যাবে। যখন যেখানে মা কিছু দিকে আসছে না কান্নাকাটি করে, তখন জোরের মতো যখন জোর জোর করে কান্নাকাটি করে আর সেই মাটির মধ্যে গড়াগড়ি খেতে আরম্ভ করে না, তখন মা কি করে ওই রান্নাটা মাঝখানে ছেড়ে দিয়েছে, ছেলেকে কোলে নিয়ে খাওয়ায়। বুঝতে পারছেন তো, এইরকম ভাবে কান্নাকাটি করতে হবে কৃষ্ণ প্রেমে ভগবানের জন্য, যাতে ঠাকুরের হৃদয়টি দ্রবীভূত হয়ে যায়। এইটা হলো প্রথম আঙ্গুল। আর দ্বিতীয় আঙ্গুলটা হলো তখন ভগবানের তখন জীবের উপরে তখন কৃপা হবে। হ্যাঁ, এইটা হলো দুই আঙ্গুল। এখানে আর একটি উদাহরণ দিয়েছেন, আপনারা বান্দর দেখেছেন, আপনারা কারা কারা বান্দর দেখেছেন, সবাই বৃন্দাবন তো বান্দরই বান্দর দেখবেন। বান্দর ওর মাটা না ওই বান্দর বাঁচানোকে ধরে না, ওই বাচ্চাটা কি করে ওই মাকে না জড়িয়ে ধরে থাকে। হ্যাঁ, ওর মাটা এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে লাফ দিয়ে যায়, কখনো এখানে মা ধরে না। হ্যাঁ, আর বিড়াল দেখেছেন, দেখেছেন আপনারা বিড়াল, গ্রামে আছে বিড়াল, দেখবে বিড়াল না ওই যে বাচ্চাটা জন্মকে জন্ম দিয়ে ওই বাচ্চাটা কিছু করে না, ওর মা মুখে ধরে এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে দশ বার করতে থাকে সবসময়। এখানে দুটো উদাহরণ দিয়েছেন, প্রথম উদাহরণ হলো বান্দরের উদাহরণ, মানে যেরকম বান্দরের বাচ্চাটা সে মায়ের কিছু করে না, ওর নিজে ধরে থাকে তাকে, সেরকম ভাবে সাধক যদি চেষ্টা করে আমি নিজের চেষ্টায় না আমি কবি থেকে পিবা, আমি নিজে কোনো সাধন ভজন করবো ভগবান হ্যাঁ সন্তুষ্ট হয়ে যাবো, বলে না এতে হবে না, এটাও ফেল। আর বিড়ালটা হলো মায়ের, হ্যাঁ ওর বাচ্চাটা কিছু করে না, ও যা করে মায় করে, যদি কেউ মনে করে আরে ঠাকুরের ইচ্ছা ছাড়া একটা পাতাও নড়ে না, যখন পাতাই নড়ে না আরে আমি আর ভগবানের জন্য কি করতে পারো, খাবো দাবো মাছ টাছ খাবো বিড়ি সিগারেটে খাবো, আর যখন ভগবানের ইচ্ছা হবে তখন কৃপা করবে, বলে এইটাও হবে না এইটাও চলবে না, এর দ্বারা ভগবান পাওয়া যাবে না, বলে কি করতে হবে, বলে দুটোকে মিলাও, দুটোকে মিলাতে হবে, বলে দুটোকে মিলাতে কি করি হবে, তোমাকে সাধন করতেই হবে, বিনা সাধন ছাড়া সাধ্য বস্তু পাওয়া যায় না, এই জন্য তোমাকে সাধন করতেই লাগবে তোমাকে, কিন্তু ওই সাধনটা কিরকম হওয়া দরকার, বলে বিড়ালের মতো, বলে বিড়ালের মতো মানে বলে ঠাকুর আমি তো সাধন করতে পারি, তোমার নাম নেব, তোমার পুজো করব, তোমার ভক্তি তো আমি করব, কিন্তু যদি তোমার কৃপা না হয় না তবে সেই সাধনের ফল পাওয়া যাবে না, এই জন্য সাধনটা কিরকম হওয়া দরকার, ঠাকুরের চরণে শরণাগতি হয়ে আমি চেষ্টা করব, কিন্তু তোমার কৃপা না হলে চেষ্টার ফল পাওয়া যাবে না। যেরকম মা যশোমতী, তিনি সকাল থেকে নিয়ে বিকাল পর্যন্ত চেষ্টা করলেন গোপালকে বাঁধার জন্য, কিন্তু বাঁধতে পারলো না, বলে কেন, বলে নিজে চেষ্টা করছিল আমি বেঁচে ছাড়বো, নিজেই চেষ্টা করছিল আমি বাঁধবই, এই জন্য বাঁধতে পারছে না, কিন্তু কখনো কৃষ্ণ স্বীকার করলেন, যখন তিনি দেখলেন আমি কিছুতেই বাঁধতে পারছে না, তখন তিনি ওনার বাড়িতে যে শালগ্রাম ঠাকুর ছিল নারায়ণ ছিল, বলে ঠাকুর তুমি আমার লাজ বাঁচাও, আমি সকাল থেকে বিকাল হয়ে গেছে বাঁধতে পারছি না, তিনি যখন ঠাকুর চরণে শরণাগত হলেন তখন ভগবান হৃদয় দ্রবীভূত হলো, তখন ভগবান তিনি বন্ধন তিনি স্বীকার করলেন। হ্যাঁ, এখানে মা যশোমতী গোপালকে বেঁধে দিয়েছে, বলে তুমি এখানে বাঁধা পড়ে থাকো আমি ঘরে রেখে কাজ করি। হ্যাঁ, এখন যখন চলে গেছে একটা সখারা এসে গেছে, বলে গোপাল আজকে তুই বাঁধা পড়ে গেছি, বলে হ্যাঁ আজকে আমি বাঁধা পড়ে গিয়েছি, বলে তোমার খুলে দাও আমরা খেলতে যাবো। এখন সখারা চেষ্টা করছে খুলে আসবে, কিন্তু যে কৃষ্ণ বন্ধনে স্বীকার করছেন কিরকম, ভগবানকে কেউ বাঁধতে পারে, কেউ বাঁধতে পারে না, তিনি নিজে কৃপা করে বন্ধনকে তিনি স্বীকার করছেন, তিনি প্রেমের দ্বারা তিনি বন্ধন স্বীকার করছেন, বলে কোন প্রেমে, বলে বাৎসল্য প্রেমে, কিন্তু এখানে খুলতে কে দিয়েছে, বলে সখ্য সখারস, এই জন্য সখ্য রস থেকে বাৎসল্য রস হলো শ্রেষ্ঠ। হ্যাঁ, বাৎসল্য রসের বদলে শ্রেষ্ঠ, তারপরে তারণ ভর্ষণ আছে, হ্যাঁ এই জন্যে ইয়ে আমার ছেলে, এই জন্যে তারা কেউ আর খুলতে পারলো না, ইতিমধ্যে কৃষ্ণ সামনে দেখলো
দুইটি বৃক্ষ জঙ্গলা আগের বৃক্ষ আগে জন্মে তারা কুবের সন্তান ছিল নাল কুবের ফণিগ্রীব ছিল একদিন তারা মদ খেয়ে ওর মেয়েদের নিয়ে না উল্লগ্ন হয়ে জলের মধ্যে জল বিহার করেছিল নারদ দেবী যা আছেন ওনাকে দেখে ওরা সম্মান করেন কিন্তু ওদের যে পত্নীরা ছিল তারা কি করেছে ওই কাপড় ঠাপড় পড়ে হ্যাঁ জড়িয়ে ওই গাছের আড়ালতে লুকিয়ে দিয়ে দিয়েছে আরে এরা দুজন না নারদ কে এরকম লাল লাল চোখ করে দেখছে বলে বাবা কোন কাজ তোমনি সাধুটার আমার এখানে হ্যাঁ আমার এখানে মজা মারছিলাম আমাদের মজা মারার সময়কে তুমি খারাপ করার জন্য এসেছো অন্য কোন রাস্তা ছিল না যাওয়ার জন্য এইটাই রাস্তা তুমি পেলে যখন এরকম তাকিয়েছে না নারদ দেব আয়রে কোথায় কুবের রে ছেলে স্বর্গের কুবের রে ছেলে আর কত খারাপ কাজ মেয়েদেরকে দিয়ে উল্লগ্ন হয়ে মদ কি জল বিহার আর যদি কোন সাধু এসে গেল প্রণাম করা তো দূরের কথা আর তাদেরকে ক্রোধ করে চোখ লাল করে তাকাচ্ছে বলে এখন তোমাদের গরম ঠান্ডা করে দিচ্ছে হ্যাঁ তখন তার তিনি তাদেরকে অভিশাপ দিলে বলে যাও হ্যাঁ কি তোমরা গিয়ে ওই উল্লগ্ন হয়ে আছে না লেখটা হয়ে আছো ওই গাছগুলো লেখটা হয়ে থাকে তোমরা ওই বৃদ্ধ জন্ম প্রাপ্ত করো যখন বলেছে না ওরা ধীরে 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 গাছ হতে আরম্ভ করেছে আর যে নশা যেগুলো ছিল না মদের নশা সব নেমে গেছে গাছ হতে হলে বৃষ্টি রৌদ্র কত দুঃখ কষ্ট পেতে হবে হ্যাঁ এই জন্য সব নশা নেমে গেছে তারা উঠে নারদের চরণে ক্ষমা প্রার্থনা কিয়েছেন প্রভু আমাদের অপরাধ হয়ে গেছে আমাদের অপরাধ ক্ষমা করুন এরপরে কি হলো না কালকে আমরা শুনবো কিন্তু গোপালকে বাঁধা থেকে গেল গোপাল বাঁধা পরে থাকবো কালে খোলবো কালকে শোনাব এটাই গৌর প্রেমানন্দে চলুন তাহলে।